শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাতে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু আপনার নাম কি জান্নাতে জান্নাতে আপু আপনার বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নাটোর সিঙের পরিবারে কে কে আছে আমার মা আর আমি মা আর আপনি বাবা নাই না বাবা আর ভাইটাই নাই না কেউ না আচ্ছা আচ্ছা বাবা বাবা কি হয়েছিল বাবার কিডনির সমস্যা হয়ে মারা গেছে অনেক আগে মারা গেছে আচ্ছা আপনি কি করেন আমি বাড়িতে কাজ করি একাই বিয়ে शादी হইছে না বিয়ে शादी হয়নি না যে একটা বিবাহিত মেয়ে বিবাহ উপযুক্ত মেয়ে মানুষের বাসাতে কাজ করেন কেমন লাগে খারাপ তো লাগে অনেকেই তো খারাপ লাগে আমি তো চাই না যে একটা পরের বাসা কাজ করতে তাই আমি চাই একটা সুন্দর একটা মানুষ পাইলে বিয়ে शादी করব তো ভিডিওতে কে আসতে বলছে কেউ আসতে বলে নাই নিজেই মনে আসে যে হয়তো মানে বিয়ের কথা তো অনেকেই আসে মানুষের যৌতুক চায় টাকা পয়সা চায় এত টাকা পয়সা তো আমাদের কাছে আরও সমর্থ নেই এর জন্য বলছি যে একটা প্রতিবেদন করব সে একটা ভালো যে বুড়া হোক জোয়ান হোক আর বিবাহিত হোক একটা ভালো ছেলে পাবো আমার পাশে থাকবো আমার মায়ের পাশে থাকবো আমি তাকে বিয়ে করবো আচ্ছা আচ্ছা লেখাপড়া করা হয়েছিল না লেখাপড়া নাই আচ্ছা তা বিয়ের জন্য ভিডিওতে আসতে হবে এই বুদ্ধিটা আপনাকে কে দেবে বা কে কি না এগুলা কেউ কোনো বুদ্ধি দেয় না এই নিজেই জন্য এসেছে নিজেই আসছেন তাই না আচ্ছা আপনার মা কি চিন্তা করতেছে আপনাকে নিয়ে আমার মা চায় একটা সুন্দর মানুষ পাবে তার হাতে তুলা দিতে চায় আচ্ছা মা তো চায় যে বিয়ে যুবতী মেয়ে একটা হয়েছে বিয়ে বয়স পার হয়ে যেতে চায় ভালো স্বামী পাবে মা তার হাতে আমার মা তুলা দিতে চায় আপনার কষ্ট লাগে কোনটা এখন এসে সবচেয়ে বেশি কষ্ট তো লাগে কোন বিষয়টা ভাবলে বেশি কষ্ট লাগে

মানুষ চাকরি বাকি করে রাখা এখন চাকরি বাকি করে রাখা বললাম সেই তো পূর্ণ হয় নাই আচ্ছা আচ্ছা তাই যে ভিডিওতে আসছেন অনেকেই বিয়ে করতে চাবে ঠিক আছে অনেকে যোগাযোগ করতে যাবে ঠিকানায় আসতে চাবে তা আপনার সঙ্গে যোগাযোগের নাম্বারটা দেয়া যাবে তো হ্যাঁ অবশ্যই নাম্বার নাম্বারটা তো আপনার কাছেই থাকে হ্যাঁ আমার কাছেই থাকে নাম্বারটা কি মুখস্থ আছে না আমার মুখস্থ না তা আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের বিবাহ প্রযুক্ত একটি মেয়ে আসলে অভাবের কারণে বিয়ে দিতে পারতেছে না বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে এটা একটা মেয়ের জন্য খুবই কষ্টকর আসলে সে অনেক কষ্ট দুঃখে পড়ে আসছে কেউ খারাপ না ভেবে সত্যিকার অর্থ যদি কেউ বিয়ে করতেছেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান নাইন নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ সব সময় কার কাছে থাকে নাম্বারটা এই নাম্বারটা আমার কাছে থাকে তা আর কোনো কিছু বলতে চান খারাপ কথা না ঠিক আছে যারা সত্যিকারের অর্থে বিয়ে শাদী করতে চাই খোঁজ খবর নিয়ে সত্য দিয়ে জীবন সাজাবেন দেখবেন জীবনে সুখ শান্তি ফিরে আসবে আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন সেটাই সেটাই